হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু বেসিক আর্থ। সাকিব আসতেও পারে, আবার নাও আসতে পারে, রোগী সুস্থ হতেও পারে, আবার নাও হতে পারে, তুমি আসতেও পারো, আবার নাও আসতে পারো, অ্যাজ ইউ উইশ। এখানে দুইটি কার্য হইতেও পারে, নাও হইতে পারে, এ দুটোর কোনোটাই কনফার্ম না, মানে শিওর না। ধরো যেন সাকিব বলল যে রাকিব তুমি আমার বিয়ে আসতেও পারো, নাও আসতে পারো, মানে এখানে কনফার্ম দেওয়া হয়নি। এরূপ ক্ষেত্রে পারা আবার নাও পারা বাংলা ফ্রেজের অর্থের পরিবর্তে আমরা ব্যবহার করব মে অর মে নট। চলো গঠন দেখে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট প্লাস মে অর মে নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এবার চলো ভালো করে বোঝার জন্য কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তার আগে বলছি, যারা নতুন দেখতেছো আমাদের এই ভিডিওটি, তারা যদি ভবিষ্যতে এরকম রেগুলার আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবে সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি এই ভিডিওটি থেকে সামান্যটুকু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। উদাহরণ, সাকিব আসতেও পারে আবার নাও আসতে পারে। সাকিব মে অর মে নট কাম। রোগী সুস্থ হতেও পারে আবার নাও হতে পারে। দ্য পেশেন্ট মে অর মে নট রিকভার। সোনিয়া স্কুলে যেতেও পারে আবার নাও যেতে পারে। সোনিয়া মে অর মে নট গো টু স্কুল। হাসান কাজে যেতেও পারে আবার নাও যেতে পারে। হাসান মে অর মে নট গো টু ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউর টার্ন, ইউ হ্যাভ টু আনসার দিস। আমি খেতেও পারি আবার নাও খেতে পারি। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর আমি অপেক্ষায় আছি তোমাদের আনসার দেওয়ার জন্য। আর যারা লাইক করনি লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এবং কথা হচ্ছে আগামীকালের ভিডিওতে।